हेलो एवरीवन, vidonco.com वेबसाइटे तुम्हारे सबाई के स्वागत जानाई। आमी सौरभ दे, तुम्हारे मैथ ट्यूटर। एखाने जे प्रश्नटी निये आलोचना करछि सेटी हलो, एकटी समबाहु त्रिभुजेर परिसीमा 126 सेमी, त्रिभुजेर अंतर्वृत्तेर क्षेत्रफल कत। अर्थात एई धरो आमादेर एकटा समबाहु त्रिभुज एबं एई अंशटा हलो तार अंतर्वृत्त, जे एखाने एटा भेतरे थाकबे, एटा बाइरे चले गेछे। तो ये अंतर्वृत्तर मध्य बला हे एर व्यासार्ध कत, अर्थात ये अंशा कत हमें बेर करते हैं। जेखने त्रिभुजे परिसीमा देखा कि जानी समबाहु त्रिभुजे एक बाहु के जदि ए धरे नी तेल एर परिसीमा समान कत है थ्री ए। एक्चुअली एटा ना लिखले चलो जो परिसीमा जख को समबाहु त्रिभुजे देवा थको तर मानी कि तरह एक बाहुर दैर्घ्य पे गि करब, एक बाहुर दैर्घ्य पे गेले 126 जो परिसीमा था शुद्ध तीन दिए भाग करब, तेल प्रत्येक बाहु दैर्घ्य पे जाए ये तीन दिए भाग कर ले आसालीस सेमी। तेल देखो हमें ये प्रत्येक बाहु पे गलम 42 सेमी कर। एबारे एखे एक जिनिस बोझार आछे जे देखो समबाहु त्रिभुजर जे अंतर्केंद्र मान अंतर्वृत्तर बोले क्षेत्रफल निर्णय करते, तो अंतर्वृत्तर जो अंतर्केंद्र दरकार। ये अंतर्केंद्र मैं समबाहु त्रिभुज क्षेत्र अंतर्केंद्र भर केंद्र लम्ब बिंदु बहिकेंद्र सब एकटाई बिंदुते हैं, ठीक है। एवं से कि ना एरकम भाव तर उच्चता थेके हबे। एबार आमरा आरेकटा जिनिस जानी कि भर केंद्र शीर्ष बिंदुर दिक थेके कि हय ना 2:1 अनुपाते विभक्त है, अर्थात यही बिंदुटार ये ऊपर अंशटा पर्यन्त जदि दैर्घ्य 2 है तेल नीचे ये अंशटार दैर्घ्य हबे 1। এখন আমরা কি একটা জিনিস এখানে আগে নির্ণয় করে নিই যে সমবাহু ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য কত হয়। আমরা এটাও জানি যে সমবাহু ত্রিভুজের যে উচ্চতার দৈর্ঘ্য হয় সেটা হয় √3/2 ইনটু একটা বাহুর দৈর্ঘ্য যেটা হচ্ছে 42। তাহলে এখানে কত আসছে না 21√3 সেমি, এটা হলো উচ্চতা। অর্থাৎ এখানে এই যে উচ্চতা যেটা আমাদের এখানে এঁকেছিলাম সেটা হলো 21√3। এবং অন্তর্বৃত্ত তাহলে অন্তর্বৃত্তের জন্য ব্যাসার্ধ কতটা অংশ, এই অর্থাৎ এই পুরো সরলরেখাটাকে আমি যদি তিন ভাগ ধরি তাহলে তার এক ভাগ হবে অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে কি পাব না সমবাহু ত্রিভুজটির অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে না অন্তব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে না 1:3, কারণ আমরা বলেছিলাম যে টোটাল 2:1 অনুপাতে ভাগ হয়, তাই মানে অন্তব্যাসার্ধটা 1:3 অংশ হবে উচ্চতার। এবং উচ্চতা আমাদের কত এখানে বের করেছি আমরা 21√3 জাস্ট পুট করে দেওয়া হলো, তাহলে আমাদের এখান থেকে দেখো এটা কেটে গিয়ে 7 আসবে, অর্থাৎ 7√3 সেমি, এটা হবে আমার অন্তব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমরা যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর তো তেমন কিছু রইল না, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি হবে আমরা কি জানি পাই ইনটু ব্যাসার্ধ স্কোয়ার হয়, তাহলে এখানে পাই ইনটু আর বলতে এখানে 7√3 স্কোয়ার হবে। পাই এর মান আমরা জানি 22/7, আর 7√3কে আমরা যদি ভাঙি ভালো করে দেখবে এটা 49 ইনটু এইটার জন্য 3 আসবে, তাহলে এখানে আরেকবার কেটে যাবে, তাহলে এখানে আসবে 7। তাহলে আলটিমেটলি আমাদের কি বের করতে হবে না 22 ইনটু 21, তাহলে 22 ইনটু 21 এটা যদি করা হয় দেখো 21 দুগুণে 42 আর থাকবে 4, 21 দুগুণে 42 এবং 4 নিয়ে 46, অর্থাৎ 462 বর্গ সেমি, এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। vidonco.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তার সমাধানের জন্য প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।